ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে আমাদের সাথে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, রংপুরে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি মেরি, আপনি জানেন যে ডেঙ্গুর কিন্তু ভয়াবহ অবস্থা। আমরা আজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ডেঙ্গুর বিষয়ে আলাদা কোনো ওয়ার্ড নেই। এখানে সাধারণ রোগীর সাথে কিন্তু এই ডেঙ্গু রোগীদের রাখা হয়েছে। দেখছেন যে আমার পাশেই অনেক খোলামেলা জায়গায়, এখানে কে ডেঙ্গু রোগী কে সাধারণ রোগী আলাদাভাবে করা না থাকার কারণে কিন্তু আমরা বুঝতে কঠিন হয়ে যাচ্ছে। যদিও এখানে স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে বলা হয়েছে যে এখানে নতুন 24 ঘন্টা রোগী ভর্তি হয়েছে 45 জন, তবে এই 45 জন কিন্তু 8 জেলা মিলে যে আমাদের 8টি মেডিকেলের কথা বলা হয়, বিশেষ করে দিনাজপুর মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সব মিলে কিন্তু এই ডেঙ্গু রোগীর ভর্তির হিসাবটা তারা আমাদেরকে দিয়েছেন। তবে আপনি জানেন যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর থেকে কিন্তু রংপুর বিভাগে মারা গেছে 4 জন। রংপুর মেডিকেল কলেজের ডাক্তাররা রয়েছেন এই মৃত্যুর পাঞ্জা কিন্তু লড়ে, কিন্তু তিনি ঢাকা, যদিও ঢাকায় মারা গেছেন। আজকে যে দেখছেন যে হাসপাতালের চিত্রটি আমরা যদি আরও বলতে যাই যে এই হাসপাতালে কিন্তু আলাদা থাকার কারণে কিন্তু এখানে নানান ধরনের অভিযোগ এখানে ডেঙ্গু রোগীদের। এখানে স্বজনরা যারা আছেন তারা বলছেন যে অন্যান্য রোগীর সাথে আমাদের রাখার কারণেই কিন্তু আজকে এই ডেঙ্গু রোগের কিন্তু ওরা বলছেন যে আমাদের সমস্যা হচ্ছে। তারপরেও আমরা একটা বিষয় প্রায় রোগীর কাছ থেকে জানতে চাই যে আপনার কী অবস্থা, কোথা থেকে এসেছেন, কী অবস্থা বলেন তো। আমি এসেছি পলাশবাড়ি গ্রামান্তর থেকে, আর গত মঙ্গলবারে মোটামুটি এখন সুস্থ আছি, সেবার মান ভালো, পরীক্ষার পরিচ্ছন্ন ভালোই আছে, খারাপ না। তো আমি এখন সন্তুষ্ট, মোটামুটি সুস্থ। যে রোগীর অবস্থা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নানান জায়গা থেকে এই ডেঙ্গু রোগী আসার কারণে কিন্তু বাদশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাদশা ওসমানী।